দেশে প্রথম করোনা রোগী শনাক্তের 2 বছর পূর্ণ হলো আজ। এই 2 বছরে প্রায় 20 লাখ লোক করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু 29 হাজারের কিছু বেশি। এই সময়ে দাঁড়িয়ে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে এলেও স্বস্তির সময় এখনো আসেনি, যে কোনো সময়ে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিশ্বজুড়ে সংখ্যার মধ্যে 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ধীরে ধীরে এই সংখ্যা বাড়তে থাকে। চরম সংকটে পড়ে স্বাস্থ্য বিভাগ। 3 জন রোগী স্টেবল। হাসপাতালগুলোতে রোগীর আহাজারি, চিকিৎসা পদ্ধতি জানা না থাকায় অসহায় চিকিৎসকদের রোগীর জীবন বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা, অক্সিজেনের অভাবে পথে মৃত্যু, এমন অসংখ্য হৃদয় বিদারক ঘটনা 2020 সালে। তবে 1 বছরের মাথায় করোনা টিকা নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, ইতিহাস গড়ে। প্রথম দিকে টিকার ঘাটতি, মানুষের মধ্যে টিকা নিয়ে শঙ্কা, এসব খুব দ্রুতই পাল্টে যায় 2021 সালের মাঝামাঝিতে। করোনার ভয়াবহতার মধ্যে মানুষ টিকা নিতে আগ্রহী হয়। দেশের 75% মানুষ এখন টিকার আওতায়। আমরা মূলত আসলে সব মানুষকে টিকার আওতায় আনার জন্য যখন যেভাবে প্ল্যান অ্যাডজাস্ট করতে হয় সে ব্যাপারে খুবই ফ্লেক্সিবল। শুধু তাই নয়, দেশের মানুষের চাহিদা মিটিয়ে বাড়তি টিকা বিভিন্ন দেশকে উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। করোনায় শনাক্ত ও মৃত্যু হার কমায় স্বস্তিতে স্বাস্থ্য বিভাগ। আমরা ইনশাআল্লাহ খুবই ভালো অবস্থানে আছি। আমরা মনে করি যে আমাদের কিছু টিকা ইয়ে হবে, বাড়তি হতে পারে, আমরা সেই টিকাও আমরা অন্য দেশকে আমরা সাহায্য হিসাবে আমরা দিয়ে দিব, ডোনেট করব আমরা। তবে বিজ্ঞানীদের আশঙ্কা, করোনা এখনই বিদায় নিচ্ছে না। ডেল্টা ওমিক্রনের পর নতুন আর কোনো ভ্যারিয়েন্ট আগ্রাসী হয়ে আক্রমণ করবে না, এখনো তা ভাবার সুযোগ আসেনি। ভাইরাসটি দুর্বল হতেই পারে, কিন্তু সেখানে সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে ভাইরাসটি পরিবর্তন হয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে। আর ওভারঅল যদি আপনি বলেন যে করোনার প্রথম দিকে যেরকম ছিল, যে আমরা কোনো চিকিৎসা জানতাম না, আমাদের কাছে কোনো টিকা ছিল না, সেই থেকে এখন কোনো মারাত্মক ভ্যারিয়েন্ট আসলেও আমরা মোকাবেলা করার জন্য মোটামুটিভাবে প্রস্তুত। গ্লোবাল সিচুয়েশনের উপরে কিন্তু ডিপেন্ড করে। শুধুমাত্র বাংলাদেশ একা প্রোটেক্টেড হয়ে কিন্তু কোনো লাভ হবে না, বা শুধু উন্নত দেশগুলো প্রোটেক্টেড হলে লাভ হবে না। যে সমস্ত দেশগুলোতে এখনো টিকা যায়নি সেই জায়গাগুলোতেও কিন্তু টিকা নিশ্চিত করা প্রয়োজন, তাহলে ইনফেকশন তো এক দেশ থেকে আরেক দেশে যেতেই পারে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।